রাজ্য বিজেপি সভাপতি কি সত্যি পলিটেকনিকের ডিপ্লোমাধারী, নাকি তিনি স্রেফ উচ্চ মাধ্যমিক পাশ? কোন কলেজ থেকে তিনি ডিপ্লোমা করেছেন? বহিষ্কৃত নেতা অশোক সরকার দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতার তথ্য নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টে। হলফনামা দিয়ে দিলীপ ঘোষকে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ দিলীপকে আগামী বৃহস্পতিবার হলফনামা দিতে বলে, কিন্তু দিলীপের আইনজীবী পার্থ ঘোষ অরাজি হন এত তাড়াতাড়ি হলফনামা দিতে। কারণ হিসেবে তিনি বলেন, এখন পঞ্চায়েত ভোটের প্রচারের জন্য দিলীপবাবু আজ মালদহ তো কাল অন্য জেলায় থাকছেন, ফলে এত তাড়াতাড়ি হলফনামা দেওয়াটা অসুবিধে। এরপর প্রধান বিচারপতির বেঞ্চ দিলীপ ঘোষকে কোর্টের গ্রীষ্মের ছুটির পর প্রথম শুক্রবার হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন। অশোক ঘোষের আইনজীবী আরিফ আলীর বক্তব্য, গত বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে বিজেপির রাজ্য সভাপতি যে হলফনামা দিয়েছিলেন সেখানে উল্লেখ রয়েছে ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা করেছেন তিনি, কিন্তু তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে জানা যায় ঝাড়গ্রাম পলিটেকনিক কলেজ নামে কোনো কলেজ নেই। এরপর জানা যায় ঝাড়গ্রামের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকে পাশ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতি বিস্মিত হয়ে দিলীপবাবুর আইনজীবীর উদ্দেশ্যে বলেন, একজন ব্যক্তি কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন তা কিভাবে তিনি ভুলে যেতে পারেন? এদিন দিলীপের আইনজীবী অরিন্দম মিত্র এবং পার্থ ঘোষ বলেন, দিলীপবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকে পাশ করেছেন, কিন্তু অশোক সরকারের আইনজীবী দাবি করেন, দিলীপবাবু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিক কলেজ থেকে উত্তীর্ণ হননি, তিনি নির্বাচন কমিশনের কাছে ভুল তথ্য দিয়েছিলেন তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে। এরপর দিলীপবাবুর আইনজীবীরা দাবি করেন, অশোক সরকারের মামলাটি আদৌ গ্রহণযোগ্য নয়, হাইকোর্টের এই মামলাটি শোনার এখতিয়ার নেই, এই মামলা শুনতে পারে ইলেকশন ট্রাইব্যুনাল। কিন্তু প্রধান বিচারপতি তখন প্রশ্ন তোলেন, একজন ব্যক্তি কোন কলেজে পড়েছেন, তিনি সেই কলেজের নাম জানেন না, কলেজের নাম নির্বাচনী হলফনামায় ভুল দিলেন, অথচ অবাক করার মতো বিষয় ওই ব্যক্তি আবার জনপ্রতিনিধি হয়েছেন। এরপরই হাইকোর্ট হলফনামা জমা দেওয়ার পরিবর্তিত তারিখটি জানিয়ে দেয়।